হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাই ভালো থাকেন এটাই কামনা করি। আজকে আপনাদেরকে বলবো, যাদের ফেসবুকে লাইক বাড়তেছে না, তারা কিভাবে ফেসবুকে লাইক বাড়াতে পারেন। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদেরকে ভিডিওটা শুরু করে দেখাইতেছি। শুরু করার জন্য প্রথমে আপনারা যাবেন ক্রোম ব্রাউজারে, যাওয়ার পরে এখানে লিখবেন লাইকারাস। লাইকারাস লেখার পর যে এটা আসবে, তো লাইকারাসটা আপনারা কী করবেন, ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা আছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ফেসবুকে একটা আপনারা ব্যাক আইডি খুলবেন। খোলার পরে এই লাইকারাসটা ওপেন করবেন। করার পরে যেমন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি, এই লাইকারাসটা ওপেন করার পরে লোডিং হবে। পেজ লোডিং হতেছে। এই লোডিং হওয়ার পর আপনি ফেসবুক লাইকারে ইয়ে করবেন। করার পরে এক লগ ইন করে প্যাক আইডিটা লগ ইন করে নেবেন। প্যাক আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে লগ ইন করার পরে আপনি চলে যাবেন আপনার অরিজিনাল ফেসবুকে। ফেসবুকে আসার পরে যেমন আপনি আপনি চলে যাবেন লাইকার আছে, এখানে আসার পরে আপনি কী করবেন, এই ইউআরএলের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে টেস্ট করে এটা ইয়ে করে দেবেন, তারপর স্টার্ট করে দেবেন। প্রতি 5 মিনিট, আমি একটু আগে নিয়েছি, তো প্রতি 5 মিনিট পর পরে আপনারা 60টা করে লাইক বাড়াতে পারবেন। যত ইচ্ছা তত লাইক বাড়াতে পারবেন। তবে আপনি ফেসবুকে প্যাক আইডি খুলতে হবে, অরিজিনালটা লগ ইন করবেন না। শুধু অরিজিনাল ফেসবুকটা আপনি যেটা লাইকের লাইক বাড়াইতে চান ওটাকে আপনি কপি করে ওখানে পেস্ট করে দেবেন। এইভাবে আপনারা যত ইচ্ছা অত লাইক বাড়াই দেবেন। দেখেন আমার এখানে ছিল 58টা, এখন লোড হচ্ছে এই 60টা বৃদ্ধি পাইছে। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন এইভাবে আপনি আমার এখন মুখ পাঠিয়েছে 65টা, 58 আর সাথে 65টা। এইভাবে আপনারা যত ইচ্ছা লাইক বাড়ায় নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে ইনশাল্লাহ পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।